নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু বিশেষ করে দেবদার ফ্যান ফলোয়ার্সদের জন্য ভীষণ ভালো দুটো খবর তোমাদের দিতে চলেছি। তার মধ্যে প্রথম খবরটা হলো, 22শে এপ্রিল মানে পরশু দিন দেবদার কিশমিশের মিউজিক লঞ্চ অনুষ্ঠান আছে সাউথ সিটি মলে ঠিক সন্ধে 6টায়। এবং সেখানে কিন্তু দেবদার সকলকে ইনভাইট করেছে। যারা দেবদার ফ্যান ফলোয়ার্স আছো তারা কিন্তু সাউথ সিটি মলে যেতে পারো, এবং সেখানে কিন্তু কিশমিশের গোটা টিম প্রেজেন্ট থাকবে। এবং আশা করছি দেবদা পাবলিকের সঙ্গেও কথাবার্তা বলবেন, এই রকম একটা ভাবা যাচ্ছে। কারণ আমরা জানি দেবদার প্রমোশন আমরা এর আগেও দেখেছি। তো আমার এটা ব্যক্তিগত মতামত, আমি তো অবশ্যই যাব। আর তোমরা কারা কারা আসবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এটা ছিল প্রথম খবর। এবং সেকেন্ড খবরটা আরো বেশি উত্তেজনাপূর্ণ। ফাইনালি দেব এবং মিমি জুটি আরো একবার ফিরছে অনেক দিন পর। এই খবরটা কিন্তু পেয়েছি আনন্দবাজার অনলাইন পোর্টালের মাধ্যমে। এবং আনন্দবাজার এত পুরনো একটা চ্যানেল, আমাদের মনে হয় না আনন্দবাজার আমাদের কোন ধরনের ফেক খবর প্রদান করতে পারে। তাই মনে হচ্ছে এটা কিন্তু একদম শিওর শট খবর। দেব এবং মিমিকে আমরা আরো একবার দেখতে পাচ্ছি। যে প্রোডাকশন থেকে রিলিজ হচ্ছে সেটার নাম হচ্ছে ঋষি কিং প্রোডাকশন এবং গণেশুনি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। এবং এই গল্পটা ডিরেক্ট করছেন কিন্তু ঋষি কিং। এই প্রথমবার মানে শোনা যাচ্ছে, এই প্রথমবার, আমি কিন্তু শিওর নই। কারণ এর আগে অনলাইন পোর্টাল এটা লিখেছে যে এর আগে কোনো বাংলা সিনেমার শুটিং মধ্যপ্রদেশে হয়নি। এই প্রথমবার এই বাংলা কোনো বাংলা সিনেমার শুটিং কিন্তু মধ্যপ্রদেশে হবে। এবং জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে ভূপাল, পাঁচমারি, পান্না, আরো অনেক জায়গাকে। এবং ঋষি কিং প্রোডাকশন হাউস কিন্তু আনন্দবাজার পোর্টালকে এই খবরটা জানিয়েছে। তো তারপরেই তারা এটাকে শেয়ার করেছেন। তো কেন এত নায়ক থাকতেও দেবকে বেছে নেওয়া হলো? ব্যাপারটা হচ্ছে তারা জানিয়েছেন যে এখন টলিউড ইন্ডাস্ট্রির যদি সবচেয়ে নাম করা কোনো নায়ক থেকে থাকেন তিনি হলেন দেব। আর এই কারণেই কিন্তু তাকে এই সিনেমাটার জন্য বেছে নেওয়া হচ্ছে। এই সিনেমাটার নাম হতে চলেছে হয়তো প্রেমের কথা। আমাদের সকলেরই কিন্তু মনে আছে আমাদের ছোটবেলার সিনেমা দেবদা এবং কোয়েল দি অভিনীত প্রেমের কাহিনী। এবং এরপরে কিন্তু দেবদা অভিনীত আসছে প্রেমের কথা। তো স্টোরি হিসেবে যেটা শোনা যাচ্ছে সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। এই সিনেমায় দেবদার নাম হতে পারে প্রেম এবং মিমির চরিত্রটার নাম হতে পারে কাব্য। আর এই গল্পটাতে কিন্তু আমরা দেখতে পাবো মানে প্রেম এবং মানসিক টানাপোড়েনের একটা স্টোরি। এবং এই কাব্য মানে মিমির চরিত্রটার বিয়ে ঠিক হয় একজন আইপিএস অফিসারের সঙ্গে, সেখান থেকেই কিন্তু সম্পর্কটা টানাপোড়েন শুরু হয়। এবং আলটিমেটলি দেব এবং মিমির মানে প্রেম এবং কাব্যের প্রেমের পরিণতিটা কিভাবে পায় সেটাই কিন্তু এই গল্পটাতে মেন দেখার ব্যাপার হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন ঋষি কিং প্রোডাকশন হাউস। এবং জুলাই মাস থেকে এই সিনেমাটার শুটিং শুরু হবে, তাই আমরা তো ভীষণই এক্সাইটেড। দেখা যাক কবে ফাইনালি আমাদের কাছে সিনেমাটা এসে পৌঁছয়। আর তোমাদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে আগামী পরশু দিন কিন্তু সাউথ সিটি মলে সন্ধে 6টার সময় কিশমিশের মিউজিক লঞ্চ অনুষ্ঠান, সেখানে কিন্তু তোমরা চাইলেই যেতে পারো। এবং 23শে এপ্রিল কিন্তু বারাসাত স্টার মলে ঠিক বিকেল 5টায় রাবণের ফ্যান মিট মানে জিদ্দা ফ্যান মিট করছেন আর একটা। তাই এই দুটো আপডেট তোমাদেরকে এখন আমি দিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে হবে যাতে আমার করা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা।